হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি প্রত্যেকে ভালো আছো তো বন্ধুরা আজকে একটা মিক্রো জবের ওয়েবসাইট নিয়ে হলাম যে সাইট থেকে আপনারা ছোটো ছোটো জব করে ইনকাম করতে পারবেন এবং সেই টাকাটা কিন্তু আপনি বিকাশ বা নগদের মাধ্যমে উত্তোলন করে নিতে পারবেন তো বন্ধুরা ফার্স্ট আমি লিঙ্কটি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সিম্পলি সেই লিঙ্ককে ক্লিক করলে সরাসরি ওয়েবসাইটটি এরকম ইন্টারফেসে ওপেন হবে তো ফার্স্ট অফ অল আপনাকে যে কাজটি করতে হবে এখানে একটি ভিপেন কানেক্ট করে এই ব্রাউজারটিতে আসতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে ট্যাপ করলে আপনি প্লে স্টোরে যাবেন এবং এরা একটা ভিপেন চুজ করতে বলবে সেখান থেকে আপনি চাইলে সেই ভিপেনটা ডাউনলোড করতে পারেন অথবা চাইলে আপনার কাছে যদি যে ভিপেনটা থাকবে ঠিক সেটি কানেক্ট করে নিতে পারেন তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কারণ হচ্ছে এই সাইটটিতে কীভাবে কাজ করবেন আমি এ টু জেড প্রসেসটি আপনাদেরকে প্রত্যেকটা কাজের বিষয় দেখাবো আর এখানে একটি ভিডিও আমার যদি সম্পূর্ণ দেখেন তাহলে এই সাইটের কাজ সম্পর্কে আপনারা সম্পূর্ণ ধারণা পেয়ে যাবেন ওকে ফার্স্ট অফ অল আমার ভিপেনটি কানেক্ট হয়ে গেছে এখন জাস্ট আমরা এই ওয়েবসাইটটিতে আসবো এবং এটা রিফ্রেশ করে দিই তো রিফ্রেশ করলে আর কি আমাদের কাছে ইন্টারফেসটি চলে আসবে ফার্স্ট অফ আমাদেরকে অ্যাকাউন্ট খোলার জন্য ওকে এখানে দেখতে পাচ্ছি আমাদের কাছে এটা রয়েছে জাস্ট আমরা ঠিক আছে এটার পর ক্লিক করে দেবো আর আজকে যে সাইটটাতে কাজ করব সেটার নাম হচ্ছে সফট ক্লেবার ওয়ার্কার্স তো এই সাইটটিতে সে এরম ইন্টারফেস চলে আসবেন আশা করি এখানে ফার্স্ট অফ অল আপনার রেজিস্টার অপশনে পেয়ে যাবেন তারপরে এখানে আপনার সে অ্যাকাউন্ট খোলার জন্য এখানে আপনার নাম নাম্বার দিতে হবে তো এখানে আমি নাম্বারটা দিয়ে দেবো অবশ্যই আপনাদের বাংলাদেশে যে নাম্বারটা আছে সেই নাম্বারটা দিয়ে দেবেন তো ওকে আমি এখানে নাম্বারটা দিয়ে দিলাম এখানে আমাদেরকে ইমেল অ্যাড্রেসটি দিতে হবে তো এখান থেকে আমি আমার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দেব ওকে আমার ইমেল অ্যাড্রেসটি এখানে দেওয়ার পর এখান থেকে আমাদের নিচে যেতে হবে তারপর এখানে আমাদের ফার্স্ট নাম দিতে হবে তো এখান থেকে আমি ফার্স্ট নামটা দিয়ে দেবো এখানে আমাদের লাস্ট নাম দিতে হবে তো এখান থেকে লাস্ট নামটা দিয়ে দিলাম এরপর দেখতে পাচ্ছেন ডিভিশন জাস্ট ডিভিশনটা আমাদের ঢাকা সিলেক্ট করে দেব। তো এখান থেকে আমাদের ডিস্ট্রিক্ট তো আমার ডিস্ট্রিক্ট হচ্ছে গোপালগঞ্জ জাস্ট আমি সেটা সিলেক্ট করে দেবো আপনারটা আপনি সিলেক্ট করে দেবেন ওকে এখান থেকে দেখতে পাচ্ছেন রেফারেন্স তো আপনি যেহেতু আমার ইউটিউবের ভিডিও থেকে দেখতেছেন সেহেতু আপনি কি করবেন সিলেক্ট রেফারেন্স এটার পর ক্লিক করে দেবেন তারপর এখান থেকে ইউটিউবটা সিলেক্ট করে দেবেন ওকে ইউটিউবটা সিলেক্ট করার পর এখানে আপনার কাছে রেফারেন্স একটা আইডি দিতে হবে আইডিটি আমি নিচে ডিসক্রিপশন বক্সে লিখে দেবো সেম পে সেই আইডিটি এখানে দেখে দেখে বসাই দেবেন বসাই দিলে কিন্তু আপনি কিছু টাকা এখানে কিন্তু বোনাস পেয়ে যাবেন এই রিফার কোড বসানোর ক্ষেত্রে ওকে এবং আপনি কিন্তু আমার আন্ডারে থেকে যাবেন তো এখান থেকে নিচে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো আর কি লিঙ্ক দিয়ে দেবো লিঙ্কের উপরে আপনারা রিফার কোডটি পেয়ে যাবেন ওকে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন আছে এটা ঠিক করে দিবেন তারপর আপনি রেজিস্টার পর ক্লিক করে দিলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি হয়ে যাবে তো আমি অ্যাকাউন্টটি করে নেব ওকে এখানে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন সলিউশন এবং এখানে আমাদেরকে একটা পাসওয়ার্ড দিছে তো সেই পাসওয়ার্ডটা আমরা এখান থেকে সেভে ধরে কপি করে নেবো এখান থেকে তো জাস্ট কপি করে নিলাম তারপর আমরা লগ ইন পর ক্লিক করে দেবো তো লগ ইন নেওয়ার পর ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে তো এখান থেকে হচ্ছে আপনি আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন এখানে তো এখান থেকে আমি আমার নাম্বারটা দিয়ে দেবো তারপর এখানে আমাদের পাসওয়ার্ডটা আমরা দিয়ে দেবো দেওয়ার পর জাস্ট এই যে রিমেম্বার মি এটার পর ক্লিক করে দেবো সেক্ষেত্রে আমাদেরকে বারবার লগ করতে হবে না ওকে এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখন হোম পেজটিতে অপশান চলে আসলাম আসার পর এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট অফ অল এখানে দেখতে পাচ্ছেন জয়েন্ট টেলিগ্রাম তো আমি এখন জয়েন্ট টেলিগ্রামে করবো না জাস্ট সেটা আমি ক্লোজ করে দেবো তো জাস্ট আমি ক্লোজের পর ক্লিক করে দিলাম ওকে ভাই এই হচ্ছে আমাদের ইন্টারফেস সাইটটার আর এই সাইটের কাজটা আপনি মোবাইল দিয়েও করতে পারবেন এমনকি আপনি কম্পিউটারতেও করতে পারবেন তো যদি নিচের দিকে যান তাহলে নিচের দিকে পেয়ে যাবেন সমস্ত কিছু বিষয় তো এখান থেকে দেখে এখানে দেখতে পাচ্ছেন অনেকের আইডি পয়েন্ট এগুলো দেখাচ্ছে তো জাস্ট আমরা এখানে উপরে থ্রি ডট মেনুর উপর ক্লিক করে দিই তো থ্রি ডট মেনুর উপর ক্লিক করার পর নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট ওয়ার্কিং মানে এখানে কাজের বিষয় তো তার আগে এখানে পেমেন্ট অপশনগুলো যদি দেখায় এখানে দেখতে পাচ্ছেন পেআট অপশন এটার পর ক্লিক করে দিবেন এরপর নিচের দিকে যাবেন তারপর পেআউট পয়েন্ট এটা পর যদি আমরা ক্লিক করি তাহলে এখানে দেখতে পারবেন আপনি এখানে মোবাইল রিসার্চ নিতে পারবেন তারপর বিকাশ নিতে পারবেন নগদে টাকা নিতে পারবেন এবং রকেটে টাকা নিতে পারবেন জাস্ট রিসার্জ নেওয়ার পর ক্লিক করে দিবেন যদি আপনার ব্যালেন্সে টাকা থাকে তাহলে রিসার্জটা নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন দু পয়েন্টে পাবেন বিশ টাকা আর সম্ভবত বিকাশও হচ্ছে পাঁচ হাজার পয়েন্টে পঞ্চাশ টাকা সেটা আমরা যদি দেখি পে আউট নেওয়ার পর ক্লিক করে তারপর এখান থেকে আমরা দেখব বিকাশে কত টাকা তো বিকাশে সেম যেটা বলছে সেটাই পাঁচ হাজার পয়েন্টে হচ্ছে পঞ্চাশ টাকা ওকে এটা আপনি নিতে পারবেন এবং হ্যাঁ আপনি যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলবেন ঠিক সেই নাম্বারে কিন্তু আপনাকে পেমেন্টটা নিতে হবে তো সেহেতু এখান থেকে যে নাম্বারটা দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলবেন ঠিক সেই নাম্বারে কিন্তু আপনাকে পেমেন্টটা নিতে হবে তাই আপনার বিকাশ বা নগদ যে নাম্বারে অ্যাকাউন্ট খোলা রয়েছে সেই নাম্বারটা দিয়ে এখানে অ্যাকাউন্টটা খুলবেন এখানে দ্বিতীয়বার কিন্তু আপনার নাম্বারটা চেঞ্জ করতে পারবেন না তো তার পরবর্তীতে আমরা এই উপরে থ্রি ডট মেনুর উপরে ক্লিক করে দেবো এবং নিচে থেকে দেখতে পারবেন কাজ করার জন্য স্টেট ওয়ার্কিং নামে একটা অপশন রয়েছে জাস্ট এটার পর ক্লিক করে দেবেন এটার পর ক্লিক করলে এখানে আপনি কয়েকটি কাজ পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন ফার্স্টে রয়েছে লিঙ্ক ভিজিট তারপর রয়েছে ওয়াচ ভিডিও তারপর কুইজ প্রোগ্রাম এমসিকু প্রোগ্রাম আর্টিকেল রাইটিং রেফারেল প্রোগ্রাম তো টোটালি এখানে ছয়টা কাজ পেয়ে যাবেন তো আমি জাস্ট ফার্স্টে যে কাজটা আছে লিঙ্ক ভিজিট লিঙ্ক ভিজিটের পর ক্লিক করে দিলাম ওকে এখানে আপনি লিঙ্ক ভিজিটির অনেক কাজ পেয়ে যাবেন যেগুলো এখানে কাজের নিয়মগুলো দেওয়া রয়েছে তো ফার্স্ট যে লিঙ্ক ভিজিটির কাজটা আমি একটা আপনাদেরকে দেখাই আপনার এক একটা করে সবগুলো কমপ্লিট করে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন ভিউ লেখা রয়েছে এবং আপনাকে ষাট সেকেন্ড ওয়েট করতে হবে তার বিনিময়ে পেয়ে যাবেন আপনি বিশ পয়েন্ট ওকে জাস্ট আমরা ভিউ পয়েন্টের উপর ক্লিক করে দিলাম ভিউ পয়েন্টের পর ক্লিক করে দিলে এখানে দেখতে পাচ্ছেন এখানে জাস্ট নোটিফিকেশনটা দিছে তো এটার পর আমরা ক্লোজ করে দিচ্ছি তো এখানে আমরা যে সাইটটিতে আসলাম এই সাইটটিতে আমাদেরকে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ভিজিট নাও জাস্ট ওই ভিজিটের পর ক্লিক করে আবার ওইখানে ভিজিট নেওয়ার পর ক্লিক করতে হবে এখানে যখন ক্লিক করবেন তখন আপনাকে আরেকটা ওয়েবসাইটে নিয়ে যাবে বা এই ওয়েবসাইটে থাকবে বা একটা অন্য একটা পেজে নিয়ে যাবে তো আপনাকে কী করতে হবে এখানে হচ্ছে আপনাকে ষাট সেকেন্ড ওয়েট করতে হবে এখানে ষাট সেকেন্ড ওয়েট করলে কিন্তু আপনার ওই যে পয়েন্টটা সেই পয়েন্টটা অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে তো এই সাইট সেওয়া কিন্তু অন্য জায়গায় আপনি যাবেন না এখানেই আপনাকে ওয়েট করে থাকতে হবে ওকে আপনার যখন টাইমটা শেষ হয়ে যাবে তখন আপনারা এখানে দেখতে পাচ্তেছেন কেলেম নাও একটা অপশন চলে আসবে জাস্ট আপনি কেলম নাওর ক্লিক করে দেবেন কেলেম নেওয়ার পর ক্লিক করে দিলে কিন্তু আপনার এই কাজটা কমপ্লিট হয়ে যাবে আবারও ওকের পর ক্লিক করে দিলে এই কাজটি আপনার সম্পূর্ণ হয়ে যাবে এইভাবে এখানে যতগুলো কাজ রয়েছে আপনি এক একটা করে সবগুলো কমপ্লিট করে নিতে পারবেন এখানে অনেক কাজ পেয়ে যাবেন তো এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি নতুন সাইটটা সেহেতু বেশিগুলো এখানে কাজ নাই সেহেতু আপনারা এগুলো শুধুমাত্র ভিউর পর ক্লিক করবেন এরপর এটার ভিতরে যে ভিজিট নেওয়ার পর ক্লিক করে সাইট সেকেন্ডের মতন ওয়েট করতে হবে ওকে দ্বিতীয় নম্বর যে কাজটি রয়েছে সেটা হচ্ছে ওয়াচ ভিডিও এটার পর ক্লিক করে দিলাম ওকে এখানে দেখতে পাচ্ছেন তাদের কিছু ইউটিউবের ভিডিও দেওয়া রয়েছে আপনি কী করবেন জাস্ট এই যে ওয়াচ লেখা রয়েছে অবশ্যই এটা আপনাকে দুই মিনিট করে দেখতে হবে দুই মিনিটের ভিতর আশি পারসেন্ট আর কি দেখতে হবে প্রায় আশি সেকেন্ডের ভিতর আশি সেকেন্ডের মতন হচ্ছে আপনাকে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে যেহেতু এটা ইউটিউবের ভিডিও সেহেতু আমি এটা পেলে করবো না আপনি জাস্ট এই যে ওয়াচ ভিডিওর পর ক্লিক করে দেবেন আমি পেলে করবো না আপনারা করে নেবেন দেগাছ তো নিচে দিকে যাবেন এখানে আপনারা ভিডিওটা পেয়ে যাবেন এই ভিডিওটা আপনাদের প্লে করে ওই টাইমটা আপনাদের দেখতে হবে দেখতেই কিন্তু এখান থেকে আপনি যে 20 পয়েন্টা সেই 20 পয়েন্টা কালেক্ট করে নিতে পারবেন ওকে ইউটিউবের ভিডিও কাস্টায় পয়েন্ট কিন্তু কম হয়ে গেছে টাইম এসেবে তো যা আপনারা যারা পারবেন সেটা করে নিতে পারবেন এরপর রয়েছে কুইজ প্রোগ্রাম जस्ट কুইজ প্রোগ্রামের পর ক্লিক করে দিবেন এটা পর ক্লিক করে দিলে আপনি এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কুইজ পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছে একশো পয়েন্ট তো আপনাকে কি করতে হবে এই যে কুইজ ডিটেলস এটার পর ক্লিক করতে হবে তো নিচে দেখে যাই নিচের দিকে কুইজ নাই তো আমরা কুইজ ডিটেলসের পর ক্লিক করে দেব তো কুইজ ডিটেলসের পর ক্লিক করে দেওয়ার পর এখানে নিচের দিকে যেতে হবে এখানে দেখতে পাচ্ছেন এ স্টার্ট নাও তো আমাদেরকে স্টার্ট নাওয়ার পর ক্লিক করতে হবে এরপর এখানে দেখতে পাতেছেন এখানে দেখতে পাচ্ছেন একটা টাইম চলতেছে তো এই টাইমটা আপনাকে আর কি সম্পূর্ণ করার মধ্যে এখানে একটা অ্যান্সার দিতে হবে ঠিক আছে তো এখানে উপরে একটা কোশ্চেন দিছে দেখুন নামাজ কত আঁকতো ঠিক আছে সেটা লিখতে হবে তো এখান থেকে আমি পাঁচ লিখে দেবো তো আমি এখান থেকে ফাইভ দিয়ে জাস্ট সাবমিট অ্যান্সারের পর ক্লিক করে দেবো তো সাবমিট অ্যান্সারের পর ক্লিক করে দিলে এখানে দেখতে পারবেন তো কারেক্ট অ্যান্সার এবং আমরা এখন নেক্সট কোশ্চেনে যাব তো আমরা নেক্সট কোয়েশ্চেনের পর ক্লিক করে দেবো ওকে এখান আমাদের এখানে দেখতে পাচ্ছেন ফজরের নামাজ কত রাখায়ত জাস্ট আমাদেরকে এই অ্যান্সারটা দিতে হবে তো এইভাবে কি আপনাকে অ্যান্সারটা দিতে হবে আর যদি ভুল হয় তাহলে সমস্যা নেই দেখি আমি এখান থেকে যদি ভুল দিই তাহলে কি হয় তো এখান থেকে আমি জাস্ট ধীরে দিয়ে অ্যান্সারের পর কেউ করে নিই তো আমাদেরকে মোটামুটি আর কি সাইটগুলো আর কি ভিজিট করতে হবে তো আমাদেরকে নেক্সট কোয়েশ্চেনের পর ক্লিক করতে হবে এইভাবে হচ্ছে আমাদেরকে এগারোটা কোশ্চেন দেখতে হবে সেটা আপনার ভুল হোক আর সঠিক হোক সেটা কোনো বিষয় না ঠিক আছে আপনাকে টোটালি এগারোটা ই দেখতে হবে তো এখান থেকে যে কয়টা আপনি সঠিক করতে পারবেন মানে দশটি অ্যান্সার দিতে অ্যান্সার দিতে হবে যে কয়টা অ্যান্সার আপনি দিতে পারবেন সেই কয়টার কিন্তু আপনি প্রতিটা অ্যান্সারের বিনিময়ে কিন্তু আপনি দশ পয়েন্ট করে পাবেন ঠিক আছে তো এখান থেকে এইভাবে মূলত কুইজের কাজটা করতে পারবেন এরপর যে কাজটি রয়েছে জাস্ট আমি নেক্সট আবার স্টার্ট ওয়ার্কিং এরপর ক্লিক করে দিচ্ছি তো এখান থেকে আমরা জাস্ট স্টার্ট ওয়ার্কিংয়ের উপর ক্লিক করে দিই এবার আমরা এমসি কুইজটি ক্লিক করি দেখি আমাদের এম সিকিউতে কী কাজ রয়েছে এম সিকিউতে রয়েছে আপনি পনেরোটা কোশ্চেন করতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন পনেরোটা কোশ্চেনে কিন্তু আপনি দেড়শো পয়েন্ট করে পাবেন তো আমি এমসিকিউ কিউ ডিটেলসের পর ক্লিক করে দিলাম আর এই কাজগুলো কিন্তু আপনি চব্বিশ ঘন্টা মানে রাত বারোটার পর আবারও নতুন কাজ পাবেন ঠিক আছে আজকে কাজগুলো কমপ্লিট করলে আবার পরবর্তীতে কাজটিগুলো পাবেন ওকে এখানে সবগুলো দেওয়া রয়েছে এখানে একটা কোশ্চেন করছে আর এখানে আমাদেরকে অ্যান্সারটা দিতে হবে ওকে তো এখান থেকে আমাদের এখানে অ্যান্সারগুলো দিতে হবে সবগুলো অ্যান্সারই দিতে হবে এখানে পনেরোটা যে কয়টা অ্যান্সার হবে আপনার সেই কয়টা সে আপনি পয়েন্ট পাবেন আর কি ঠিক আছে তো এখান থেকে সবগুলো চেক করে তারপর দিয়ে দেবেন তো এখান থেকে আমাদের বাংলার ট্রান্সলেশন করে নিতে হবে কারণ হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছেন ওয়ে ফাউন্ডার অফ মাইক্রোসফট তো এটা হচ্ছে বিল গেটস যার আমরা এটার ক্লিক করে দেবো তো এইগুলো সবগুলো আপনাকে অ্যান্সারটা দেওয়ার পর হচ্ছে আপনাকে নিচে হচ্ছে এখানে নিচে টিকে এই সাবমিটের পর ক্লিক করে দেবেন সবগুলো অ্যান্সার দেওয়ার পর আপনার যে কটা কমপ্লিট হবে ঠিক সেই পরিমাণ কিন্তু আপনি এখান থেকে পয়েন্টটা পাবেন ওকে এখান থেকে জাস্ট আমি কিছু অ্যান্সার দিয়ে নি ওকে আমি এখানে কিছু অ্যান্সার দিয়েছি দেখে আমি সাবমিট করে দিই দেখি এখান থেকে কয়টা অ্যান্সার হয় তো আমার প্রায় একটা অ্যান্সার কমপ্লিট দুইটা তিনটা চারটা হয়েছে আর কি তো এখান থেকে জাস্ট ব্যাক টু এমসি কোর পর ক্লিক করে দেবো এখান থেকে কিন্তু আমি সাইটটা কমপ্লিট করছি ওকে তো এখান থেকে আমাদের আমরা একদিনই কিন্তু একটাই একবারই কমপ্লিট করতে পারবো তাই আপনারা অবশ্যই দেখে দেখে সঠিক অ্যান্সারগুলো অ্যান্সার দিয়ে দেবেন তো তারপরে যে কাজটা রয়েছে সেটা হচ্ছে আর্টিকেল রাইটিং জাস্ট আমরা এটার পর ক্লিক করে দেব তো এটার পর ক্লিক করে দিলে আমাদের আর্টিকেল রাইটিংয়ের কাজটাও কিন্তু চলে আসবে ওকে এখানে আমাদের আর্টিকেল রাইটিংয়ের তেমন কাজ নেই আর সাইটটা যেহেতু নতুন আস্তে আস্তে কাজ অ্যাড করে দেবে এরপর রয়েছে রেফারেল প্রোগ্রাম জাস্ট রেফারেল প্রোগ্রামের পর যদি আমরা ক্লিক করে দিই তাহলে এখান থেকে আমাদের রেফারেল কোডগুলো পেয়ে যাব এবং লিঙ্কটা পেয়ে যাব ওকে এখানে আমাদের রেফারেল লিঙ্কটা এখানে দেখাচ্ছে আপনারা সিম্পলি কী করবেন এটা কপি করে নেবেন তো কপি করে হচ্ছে আপনি আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন তারা আপনার এখানে যদি অ্যাকাউন্ট খুলে লিঙ্ক থেকে তাহলে কিন্তু সে যা ইনকাম করবে তার থেকে কিন্তু আপনি কিছু এখান থেকে কমিশন পেয়ে যাবেন ঠিক আছে এখানে তাদের কমিশন সিস্টেমটা এখানে দেওয়া নেই যে কত পার্সেন্ট করে আপনি কমিশন পাবেন তো এখান থেকে অবশ্যই আপনি কমিশনটা পাবেন আর কি ওকে এখান থেকে আমরা জাস্ট হোম পেজে চলে যাচ্ছি এই হচ্ছে মোটামুটি এখানে কাজ আর এখানে তেমন কাজ নেই দেখুন আমার ব্যালেন্সিং কিন্তু পয়েন্ট অ্যাড হয়েছে ছিয়াত্তর পয়েন্ট তো আমাদের ব্যালেন্সিং কিন্তু ছিয়াত্তর পয়েন্ট হয়ে গেছে তো এইভাবে মূলত আপনাকে পয়েন্টগুলো কালেক্ট করতে হবে এবং থ্রি ডট তো ক্লিক করে দেবেন এবং এখানে দেখতে পাচ্ছেন পে আউট সিস্টেম রয়েছে তো জাস্ট এই পেওয়াউটের পরে ক্লিক করে দিবেন তারপর এখানে ট্রান্সফার পয়েন্ট অপশন রয়েছে যদি আমরা ট্রান্সফারের পর ক্লিক করে দিই তো এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে পয়েন্ট নেওয়ার সিস্টেমে কিন্তু এখানে আসে দেখি সেই সিস্টেমটা এখানে হয় কি না তো এখান থেকে সেটা নাই আর কি তো এখান থেকে সে সিস্টেমটা দেখি না তো এখান থেকে নিচে দেখে যাই তো এটা হচ্ছে জাস্ট হিস্টোরি তো আমি ভেবেছিলাম যে এটা ট্রানজেকশন করা যাবে তো হোক কিছু নয় এখান থেকে জাস্ট পে আউট অপশানে চলে যাবেন আর আপনি যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলছিলেন ঠিক সেই নাম্বারে কিন্তু আপনাকে পেমেন্টটা নিতে হবে ওকে এখানে সেই সিস্টেমটা দেওয়া রয়েছে জাস্ট বিকাশ নিতে বিকাশ বিকাশে পর ক্লিক করে দেবেন আর এখানে আপনি শুধুমাত্র অ্যামাউন্টটা বসাই দিতে হবে যে আপনি কত অ্যামাউন্ট নিতে চান এখানে সেই অনুসারে আপনাকে পয়েন্টটা বসায় দিতে হবে এখানে দেখতে পাচ্ছেন পাঁচশো পয়েন্টে পাঁচ টাকা এবং পাঁচ হাজার পয়েন্টটা দিয়ে দিলে এখানে কিন্তু আপনি পঞ্চাশ টাকা বসে যাবে তো তারপর হচ্ছে জাস্ট উইড্রো উপর ক্লিক করে দিলে এটা উইদ্রো হয়ে যাবে তবে এটা চব্বিশ ঘন্টার ভিতরে আপনি পেমেন্টটা পেয়ে যাবেন বন্ধুরা এই ছিল এই সাইটের বিষয় এই সাইটের নেক্সট কোনো আপডেট আসলে আপডেট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল ওইকেন টু অন করে দেবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য অ্যান্ড ভিডিওতে একটি লাইক করে আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন যাতে তারও ইনকাম একটা সুযোগ পায়